অন্যদিকে কোচবিহারের দিনহাটাতেও আবার সুযোজনা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দিনহাটা এক নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হচ্ছে। সাবেক ছিটমহল বাত্রিগাছ এলাকায় বিক্ষোভ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, এখানে অভিযোগ কি? এখানেও কি সেই দুর্নীতির অভিযোগ? দুর্নীতির অভিযোগ নয়, এখানে কিন্তু বঞ্চনার অভিযোগ। এবং দিনহাটার যে বাত্রিগাছ সাবেক ছিটমহল এলাকা, যেখানে প্রায় 239টি পরিবার রয়েছে, তাদের মধ্যে প্রায় মাত্র 15টির মতো পরিবার তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পের সুবিধার আওতায় রয়েছেন। কিন্তু বাকি যে প্রায় 200-র বেশি এই পরিবার, তারা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই অভিযোগ। এবং এই বঞ্চনার অভিযোগ তুলে দিনহাটা এক ব্লক বিডিও অফিসে সামনে বিক্ষোভ দেখিয়েছেন বাত্রিগাছ সাবেক ছিটমহলের বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত যদি এই পরিষেবার আওতায় তারা না আসে তাহলে আগামীতে আরো বড় আন্দোলনে নামবেন। ধন্যবাদ। আমার বলে নামই নাই, ঘরের জন্য আসি। আমরা কি কষ্ট করে থাকি, ঠ্যাং গোটাই, হাত গোটাই, কি কষ্ট। আজ হলে ঘুম পারবেন না, খাই হুড়কে ঝড়িয়ে এসলে ঠ্যাং হাত গোটে থাকা খায়। 2018 সালে আমরা ভাবছি যে আমাদের হয়তো নাম রয়েছে ওখানে, কিন্তু এখন যেটা দেখলাম যে না, আমাদের মানে বেশিরভাগ লোকেরই নাম নেই। মাত্র 10-15টা নাম দিয়েছে আমাদের বাত্রিগাছ ফ্রাগমেন্টে, হ্যাঁ। কিন্তু তার ফলে আমরা আসছি আজকে দলবদ্ধ হয়ে অনেকে। 60-70 বছর আমরা কিছু পাইনি, কোনো সরকার কাছে আমরা বঞ্চিত ছিলাম।